পাইক্যাশ প্রো নামের এই অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশি টাকার 1000 টাকা সম্পূর্ণ ফ্রিতে। এবং এই পাইক্যাশ অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে মাত্র 1800 টাকা ইনকাম করতে পারলে আপনি অ্যাপটি থেকে সরাসরি উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেটিএম ইত্যাদির মাধ্যমে। মানে আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পেয়ে যাচ্ছেন 1000 টাকা বোনাস, 1800 টাকা হলেই পেমেন্ট। মানে আপনাকে জাস্ট অ্যাপটিতে মাত্র 800 টাকার কাজ করতে হবে, তাহলে আপনি অ্যাপটি থেকে উইথড্র দিয়ে পুরো 1800 টাকার পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো গাইস, এই পাইক্যাশ অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি বাংলাদেশি ইনকাম অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই পাইক্যাশ প্রো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোর এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন পাইক্যাশ প্রো লেখে। এটা লেখে আপনি প্লে স্টোরে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজে অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই পাইক্যাশ প্রো অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি ইনকাম অ্যাপ, ইতিমধ্যে 1000 থেকেও বেশি লোক কিন্তু অ্যাপটি ডাউনলোড করে কাজ করতে আসছে। সো জনপ্রিয় একটি ইনকাম অ্যাপ, অ্যাপটির প্লে স্টোরের রেটিং রয়েছে 4.6 স্টার। সো গাইস, এই পাইক্যাশ অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, আপনাকে এই প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। তারপরে আপনি আপনার ফোনে এই অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপরে আপনি প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ডাউনলোড করবেন। তারপরে আপনি আপনার ফোনে এই সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং এই সুপার ভিপিএনটি অবশ্যই ইউএস সার্ভারে কানেক্ট করবেন। সো গাইস, আমার এই সুপার ভিপিএনটি আগে থেকেই ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে। এবার চলে যাচ্ছি ওই পাইক্যাশ প্রো অ্যাপটিতে। সো গাইস, এই পাইক্যাশ প্রো অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করে নতুন করে একটা অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন। এইখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটাই ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে এন্টার ফুল নেম, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নাম্বারে ক্রিয়েট হবে। সো নাম দেওয়া হয়ে গেলে এবার এখানে দুই নম্বর একটা অপশন রয়েছে এন্টার ইউর ইমেল বলে, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা লগ ইন রয়েছে সেম ইমেল অ্যাড্রেসটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তী রয়েছে ইন্টার ইউর ফোন বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। সো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড। দেন এখানে রয়েছে পরবর্তীতে একটা অপশন, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এবার আপনি ক্লিক করে এই বক্সটাতে একটা টিক মার্ক করে দেবেন। দেন এখানে রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এখানকার এই সাইন আপ অপশনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি এইমাত্র যে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই এখানে প্রথম একটা অপশন রয়েছে ইন্টার ইউর ইমেল বলে, এখানে ক্লিক করে আপনি মাত্র যেই ইমেল দ্বারা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেল অ্যাড্রেসটা একবার আপনি এখানে দিয়ে দেবেন। দেন এখানে রয়েছে এন্টার ইউর পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি মাত্র যেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেম পাসওয়ার্ড একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন, তাহলে আপনি এখানে একটা অপশন পাবেন লগ ইন বলে, অর্থাৎ সাইন ইন বলে। এখানকার এই সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি অ্যাপটিতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্ট আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে। দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে তারা সাইন আপ বোনাস হিসেবে দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে 1000 টাকা বোনাস। আপনি অ্যাপটিতে কোনো কাজ না করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেই পেয়ে গেছেন 1000 টাকা বোনাস। সো মূলত আপনাকে এভাবে কাজ করতে হবে অ্যাপটিতে, জাস্ট আপনি সাইন আপ বোনাস হিসেবে পাবেন 1000 টাকা বোনাস। এই বোনাসটা আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই পাবেন। আর অ্যাপটিতে কিন্তু আপনি অ্যাপটিতে 1000 টাকা রয়েছে, এই 1000 টাকা কিন্তু আপনি অ্যাপটিতে করে দিতে পারবেন না। তাই আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে থাকতে হবে সর্বনিম্ন 1800 কিংবা 2000 টাকা, তাহলে আপনি অ্যাপটি থেকে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। সো মিনিমাম অ্যামাউন্ট ইস 1800 টাকা, মানে আপনাকে অ্যাপটিতে জাস্ট আর মাত্র 800 টাকার কাজ করতে হবে। আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে তো 1000 টাকা রয়েছে, জাস্ট আর মাত্র আপনি অ্যাপটিতে 800 টাকার কাজ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে 1800 টাকা হবে। তারপরে আপনি সেই টাকাটা উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর অ্যাপটির কিন্তু রেফার সিস্টেম নেই, তার মানে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে অ্যাপটি কোডের কিংবা লিঙ্কের মাধ্যমে রেফার করে রেফারাল কমিশন নিতে পারবেন না। জাস্ট আপনি এই সমস্ত অপশনগুলোতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে টাকা ইনকাম করতে পারবেন, রেফার সিস্টেম নেই। আর আপনি যখন এই অ্যাপটির এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন,
তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হবে, আপনি কিন্তু অ্যাপটি থেকে পয়েন্ট উইথড্র দিতে পারবেন না, তাই আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে থাকতে হবে টাকা। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে যখন পুরো 1000 পয়েন্ট ইনকাম হবে তখন আপনি সেই পয়েন্টগুলো এখানকার এই টাকাতে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকায়। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে 1000 পয়েন্ট ইনকাম হলে আপনি সেই পয়েন্টগুলো এখানকার এই টাকাতে কনভার্ট করার জন্য যেটা করবেন এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে পয়েন্টের উপর ক্লিক করে দেবেন, তাহলে এই পয়েন্টগুলো এখানকার ডলারে না টাকাতে কনভার্ট হয়ে যাবে। গাইস আপনি যখন অ্যাপটি থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট টাকাতে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট টাকাতে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে বাংলাদেশি টাকা পাবেন মাত্র 5 টাকা থেকে 10 টাকা। সো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটির এই সমস্ত অপশনগুলোতে কীভাবে আপনি নিয়ম মেনে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করবেন। কাজ করার জন্য এবার আপনি এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস বলে, এইখানকার এই ডেইলি বোনাস অপশনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে কাজ করার একটা নিয়ম পেয়ে যাবেন। এই নিয়মটা এখান থেকে আপনি পড়বেন, দেন এখানে নিচে একটা অপশন রয়েছে ক্লেম না বলে, এই ক্লেম না অপশনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের একটা অ্যাড দেবে। এবার আপনি যেটা করবেন অ্যাডটি এখান থেকে ক্লোজ থাকার অ্যাডটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, আপনাকে কাজ আসছে সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করা। সো 2 মিনিট ভিজিট করলে ভিডিওটা 2 মিনিট বড় হয়ে যাবে, তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। অবশ্যই 2 মিনিট আপনি ভিজিট করে নেবেন। সো মূলত আপনাকে এইভাবে কাজ করতে হবে এই পাইক্যাশ প্রো অ্যাপটিতে। জাস্ট আপনি ডেলি চেক ইন অপশনটা অর্থাৎ ডেলিভারি অপশনটা ক্লিক করবেন, ক্লেম অপশনটা ক্লিক করা দেবেন, অ্যাড শো করবেন, অ্যাডটি ক্লোজ না করে আর ক্লিক ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেলি বোনাস থেকে পেয়ে গেছি আমাদের অ্যাকাউন্টের মেম ব্যালেন্সে সম্পূর্ণ ফ্রিতে 160 পয়েন্ট। সো গাইস এবার এখানে দেখতে পাচ্ছেন কাজ করার জন্য পরবর্তীতে একটা অপশন রয়েছে কিং স্পিনিং, এখানকার এই কিং স্পিনিং অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 13টা স্পিন দিবে। আপনি এখানে স্পিন মারবেন নিয়ম মেনে। সো একটা স্পিনের আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছে, এখান থেকে প্লে স্পিন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে এটা ঘুরতে শুরু করবে, দেন আপনাকে পয়েন্ট দিবে। সো পারমিশন চাইলে পারমিশনটা অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন, ফোনের পারমিশন চাইলে ফোন থেকে অ্যাগ্রি করে দেবেন। সো এখান থেকে একটা স্পিন মারবেন, প্লে স্পিন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের একটা অ্যাড শো করবে। এবার আপনার কাজ হচ্ছে অ্যাডটিকে আপনি এখান থেকে দেখবেন, তারপর আপনি ভুল অ্যাডটিতে এখান থেকে ক্লিক করবেন না, জাস্ট আপনি অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন। সো একটা অ্যাড শো করতে হচ্ছে অ্যাডটির কর্নার একটু পরে স্কিপ অপশন আসবে, স্কিপ অপশনটা আসলে স্কিপ করে দিতে হবে, ক্লোজ অপশনও দিলে ক্লোজ করে দিতে হবে অ্যাডটি। সো মূলত আপনাকে এইভাবে অ্যাপটিতে কাজ করতে হবে। জাস্ট আপনি একটা স্পিন মারবেন, আপনার কাছে এই ধরনের একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি এখান থেকে স্কিপ করে দেবেন। সো স্কিপ কিংবা ক্লোজ করে দেবেন, ভুল আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। সো সম্ভবত 30 সেকেন্ডের একটা অ্যাড শো করবে, 30 সেকেন্ড আপনার ধৈর্য সহকারে মনোযোগ সহকারে অ্যাডটি দেখবেন, ভুলও ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। সো একটা স্পিন মারলে আপনার কাছে একটা কিংবা দুইটা অ্যাড শো করবে, অ্যাড দুইটা আপনাকে ক্লোজ করে দিতে হবে। সো আমি একটা স্পিন মেরেছি, এখানে অ্যাড শো করতে আসছে, আর কিছু সেকেন্ড ওয়েট করতে হবে, 10, 9, 8 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর একটা এখান থেকে ক্লোজ করার অপশন আসবে। সো মূলত আপনাকে এইভাবে স্পিন মারতে হবে, যেমনটা আপনাদেরকে দেখিয়েছি একটা স্পিন মেরেছি, একটা অ্যাড শো করেছে, একটি এখান থেকে এবার ক্লোজ অপশন চলা স্কিপ অপশন চলে আসছে, স্কিপে ক্লিক করে দিলাম, আর একটা স্পিন স্কিপ অপশন দেবে, এই স্কিপ অপশনটা ক্লিক করে দিলাম, ক্লোজ অপশন দিয়েছে, ক্লোজে ক্লিক করে দিলাম। তারপর আপনি এখান থেকে এই পয়েন্টটা কালেক্ট করার জন্য অর্থাৎ একটা স্পিন মেরেছেন, সেই স্পিনের যে 2 পয়েন্ট পেয়েছেন এই পয়েন্টটা কালেক্ট করার জন্য এই কালেক্ট করা অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের আরেকটা অ্যাড শো করবে। এবার আপনাকে যেটা করতে হবে এই অ্যাডটিও এখান থেকে ক্লোজ করে দিতে হবে, ভুল আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। সো এখান থেকে নো থ্যাঙ্কস অপশনটা ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কী করেছি, জাস্ট একটা স্পিন মেরেছি, দুইটা অ্যাড শো করেছি, আর দুইটা আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছি। এইভাবে মূলত আপনাকে স্পিন মারতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে টাইমার চলছে, টাইমারটা কমপ্লিট হয়ে গেলে আমাকে আরেকটা স্পিন মারার জন্য স্পিন দিবে। সো মূলত আপনাকে এইভাবে স্পিন মারতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কী করেছি, জাস্ট এই স্পিনার অপশনটা এসে এখান থেকে একটা স্পিন মেরেছি, দুইটা অ্যাড শো করেছিল, আর দুইটা ক্লোজ করে দিয়েছি। সো গাইস এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্পিনার অপশনটা কাজ করার নিয়মটা কী, অর্থাৎ এই স্পিনার অপশনটা কাজ করার মেন নিয়মটা বলে দিচ্ছে, সেম নিয়মটা মানে আপনারা কাজ করবেন তাহলে কেবল অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট আসবে। সো গাইস আপনি যারা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, স্পিনার অপশনটায় আসলে একাডেমি এখানে দেখতে পারবেন আপনার কাছে মোট 13টা স্পিন দেবে, আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বর স্পিন মারবেন, এখানকার এই প্লে স্পিন অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন, তারপরে আপনি পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট করার অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনি আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই এই স্পেশাল অপশনটা এসে এই ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে।
আমি আবারও বলছি এই স্পিনার অপশনটায় কাজ করার নিয়ম একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যারা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, স্পিনার অপশনটায় আসলে একাডেমি দেখতে পারবেন, মোট 12টা স্পিন দেবে। আপনি এখানে মোট 12টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড চকের ব্যাটগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ স্পিন অর্থাৎ 13 নম্বর স্পিন মারবেন, একটা অ্যাড চকের ব্যাটি ক্লোজ করে দেবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট করার অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড চকের ব্যাটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। জাস্ট এই সিম্পল ক্লিকের কাজটা মানে আপনাকে অ্যাপটিতে কাজ করতে হবে। এবার আপনাদেরকে এখানকার স্পিনার অপশনটা কাজ করার যে ক্লিকের কাজটা বললাম সেমভাবে কাজ করতে হবে আপনার অ্যাপটির পরবর্তী অপশনগুলোতে, অর্থাৎ পরবর্তী রয়েছে ডাইস গেম, ক্রেডিটস কার্ড, তারপর রয়েছে ভিডিও দেখা। আমি যদি এখানকার ক্রেডিটস কার্ড অপশনটা ক্লিক করে দিই দেখতে পারবেন পূর্বের মতো ঠিক কার্ড দেবে ঘষার জন্য 13টা। আপনি এখানে মোট 12টা কার্ড ঘষবেন, যতগুলো অ্যাড চকের ব্যাটগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ কার্ড ঘষবেন, অ্যাড চকের ব্যাটি ক্লোজ করে দেবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট করার অপশনটা ক্লিক করে দেবেন, অ্যাড চকের ব্যাটি ক্লোজ না করে অ্যাড ক্লিক করে দেবেন, ওয়েবসাইট নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। আশা করি বুঝতে পারছেন অ্যাপটিতে কাজ করার নিয়মটা। সো গাইস, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সের সর্বনিম্ন 1800 টাকা ইনকাম হবে তখন আপনি অ্যাপটি থেকে কীভাবে নিয়ম মেনে উইড্রো দেবেন। অ্যাপটি থেকে টাকা উইড্রো দেওয়ার জন্য আপনি আপনি হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে উইড্রো বলে একটা অপশন রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন। সেখান থেকে উইড্রো অপশনটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে 4টা মাধ্যম দিয়েছে, একটা হচ্ছে মোবাইল রিচার্জ, বিক্যাশ, পেটিএম, নগদ। বাংলাদেশ ভারত যেখান থেকে কাজ করে থাকেন না কেন অ্যাপটি থেকে উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো যেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করেন এখন আপনার অ্যাকাউন্টে মেম্বারসে সর্বনিম্ন 1800 টাকা থাকতে হবে। আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাচ্ছেন 1000 টাকা সম্পূর্ণ ফ্রিতে। এখান থেকে বিকাশ পেমেন্ট হতে চাচ্ছে তাই এখান থেকে বিকাশটাই ক্লিক করে দিলাম। তারপর এখানে রয়েছে একটা অপশন ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারটাতে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন। সো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে অ্যামাউন্ট বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি অ্যামাউন্টটা এখানে লিখবেন। জাস্ট অ্যাপটি থেকে উঠে দেওয়ার মিনিমাম অ্যামাউন্ট যেহেতু 1800 টাকা তাই আপনি এখানে 1800 লিখবেন। দেন এখানে রয়েছে সাবমিট বলে একটা অপশন, এখানে সাবমিট অপশনটা ক্লিক করলে আপনার অ্যাপটি থেকে উঠে দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। সো গাইস, অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের এই টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজ দিতে কাজ করবেন, কাজ করে উঠে দেওয়ার পর পেমেন্ট না পেলে কিন্তু আমি দায়ী নই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডেসক্লাইমারে লিখে দিয়েছিলাম কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্লাইমার লেখা পেয়ে যাবেন। সো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।